नमस्कार बंधुरा, वेलकाम टू जी भिडियोस। जी भिडियोस नतून एक भिडियो सबाई के स्वागतम जानाई। आशा करी सबाई भलो आछो, सुस्थ आछो। तो आज के जानबो आकस्मिक दुर्घटना। साधारणत आमादेर जीवने आकस्मिक दुर्घटना होई थाके। किछु किछु दुर्घटना होले आमरा निजेराई तार चिकित्सा करते पारी घरे बसेई। तो चलो भिडियोटा शुरू करी। विभिन्न रकमेर दुर्घटना प्रति मुहूर्ते घटते पारे। কোনো দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে স্থানীয় ডাক্তারখানা বা হাসপাতালে যোগাযোগ করা উচিত। প্রাথমিক অবস্থায় কিছু কিছু চিকিৎসা ঘরে বসেই করা যায়। প্রথমত বলছি আঘাত লাগা। শরীরে কোনো স্থানে যদি আঘাত লেগে গেছে, চুন এবং কাঁচা হলুদ বেটে গরম করে লাগালে উপকার হয়। ব্যথা কমে এবং আরাম হয়। আদা পেঁয়াজ রসুন কুচিয়ে তেলে ভেজে গরম ভাতের সঙ্গে খেলে ব্যথা কমে যায়। কোথাও কেটে যাওয়া, যদি শরীরের কোথাও কেটে যায়, পাথর কুচি পাতা বেটে লাগালে রক্ত পড়া বন্ধ হয়, ক্ষতস্থান জোড়া লাগে এবং ঘা শুকিয়ে যায়। দুব্বা বা গাঁদা ফুলের পাতা বেটে লাগালে উপকার হয়। রক্ত বর্ধনকারী পুষ্টিকর খাদ্য খাওয়া উচিত। টক খাওয়া উচিত নয়, ডিম একেবারেই খাওয়া উচিত নয়, নাহলে ঘাটা পেকে যায়, এটা মনে রাখবেন। আগুনে পোড়া, পোড়া জায়গায় সঙ্গে সঙ্গে কেরোসিন তেল লাগালে জ্বালা কমে যায় এবং ফুসকা পড়ে না। পুঁই পাতার রস দিলে তাড়াতাড়ি ঘা শুকিয়ে যায়। পোড়া জায়গায় সঙ্গে সঙ্গে আলু থেতো করে লাগালে জ্বালা যন্ত্রণা কমে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের জীবনে ঘটা নানা আকস্মিক দুর্ঘটনা কথা, যেগুলো করলে আমরা বাড়ি থেকেই চিকিৎসা করতে পারি অতি সহজেই। আশা করি ভিডিওটা সবাই দেখবেন, লাইক করবেন এবং জি ভিডিওসের সঙ্গে সবাই জুড়ে থাকবেন। গৌতম ভিডিওসটাই কিন্তু আজকে শর্ট করে জি ভিডিওস নাম রেখেছি। সবাই ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ, নমস্কার।